بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ চৌথা জিলহজ 1444 হিজরি মোতাবেক 22 জুন 2023 আমাদের সাপ্তাহিক বিষয় ভিত্তিক আলোচনা। আলোচনার বিষয়বস্তু গত সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে মদিনার জিয়ারত। মদিনার জিয়ারতের একটি পর্বে আমরা আলোচনা করে শেষ করতে পারিনি আর তা সম্ভব না যতই সংক্ষেপ করি। সেই জন্য চিন্তা করলাম যে একটু হক আদায় করতে হলে আর একটি পর্বের প্রয়োজন রয়েছে। তারপরও খুব সংক্ষেপে আমাকে আলোচনা করতে হবে, এত বিস্তারিত করব না যতটা মানুষের আমলের জন্য আকিদার জন্য যথেষ্ট হয়। আমলটা সহি শুদ্ধ হয় আর আকিদায় যেন শির্ক বিদাত না থাকে মদিনার জিয়ারত করতে গিয়ে। গত সপ্তাহের আলোচনায় চারটি পয়েন্ট আলোচনা করেছিলাম, মদিনার জিয়ারত সম্পর্কে চারটি পয়েন্ট আলোচনা করেছিলাম। আজকে পাঁচটি পয়েন্ট আলোচনা করব। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আজকের প্রথম, তা হচ্ছে মসজিদে কোবা এবং বাকির জিয়ারত একসাথে দুটি। এই দুটোকে আলাদা আলাদা করলে আমাদের পয়েন্ট দশটি হয়ে যাবে টোটাল। মসজিদে কোবার জিয়ারত মানে মসজিদে কোবা যাওয়া, জিয়ারত মানে ভিজিট করা, দেখা। আসলে আরবিতে যে জিয়ারত শব্দ, কবর জিয়ারত মানে কবর দেখতে যাওয়া, কবর কবরবাসীর জন্য দোয়া করা, না দোয়া আলাদা জিনিস। এমনি যে গেলেন আপনি এটাই জিয়ারত,
এজন্য আপনারা আজকাল যে ভিসা দিয়ে ফ্যামিলি নিয়ে আসছেন না, এ ভিসাকে কি বলা হচ্ছে? জিয়ারা ভিসা, মানে কি ভিজিট ভিসা, ভিজিট বলছেন না? জি, তো জিয়ারাতুল কবর মানে কবর দেখতে যাওয়া। কবর দেখবেন কিসের জন্য? যাতে করে আপনার আখিরাত স্মরণ আসে, দেখলেই স্মরণ আসবে। আর যদি দোয়া করেন তার সাথে আরেকটা কাজ করেন, তাহলে কি হবে, যাকে দেখতে গেলেন, যাদেরকে দেখতে গেলেন, তার ফায়দা হলো, দোয়াটা তার কাজে আসলো। এ কবর জিয়ারতের শরীয়ত সম্মত যে কবর জিয়ারত, তার দুটোই উদ্দেশ্য। তো মসজিদে কবর জিয়ারত মানে মসজিদে কবর যাওয়া। তো মসজিদ জিয়ারত করতে কি কি জন্য যায় মানুষ? সেখানে সলাত আদায় করার জন্য, তারপরে উদ্দেশ্য করে যাওয়া। কিন্তু বাইরে থেকে যখন আসবেন আপনি, এগুলি সব তাবে থাকবে, মূল লক্ষ্য উদ্দেশ্য বা নিয়ত থাকবে মসজিদ নবীর জিয়ারত। এই কথাটি যেন আপনি মদিনার জিয়ারত সম্পর্কে কখনো না ভুলেন। এক নম্বর মূল টার্গেট, আসল উদ্দেশ্য হচ্ছে মসজিদ নবী জিয়ারত করা। নবী সাল্লাম কবর জিয়ারত করেন না, আবুবকর ওমর কবর জিয়ারত করেন না, এক নম্বর দু নম্বরে বলবেন না, এগুলো সব তাবে। যতগুলি কাজ বাকিগুলো আছে সবগুলি এর আন্ডারে থাকবে। আমি মদিনা যাচ্ছি কি জন্য? মসজিদ নবী জিয়ারতের জন্য। এক নম্বরে না, ওই বাকির জিয়ারত, বাকিকে তো বাকি বলবেন না, বেদাতের কি বলে জান্নাতুল বাকি। মদিনার আর মক্কার কবরস্থান হচ্ছে জান্নাত, জান্নাতুল বাকি আর জান্নাতুল মোয়াল্লা, এটি বেদাতি পরিভাষা। এটা পরিত্যাগ করা ফরজ, কারণ বেদাতি কথা বলাও বেদাত, বেদাতি আকিদা বিশ্বাস রাখাও বেদাত, আর বেদাতি আমল করাও বেদাত। তিন রকমের বেদাত, কথার বেদাত, কাজের বেদাত, আর আকিদা বিশ্বাসের বেদাত, সমস্ত বেদাতে বসতে হবে। তো মসজিদে কোবা জিয়ারত করবেন, কিন্তু মূল টার্গেট মসজিদ নবী। এই জন্য তিনটি মসজিদ ছাড়া অন্য জায়গার জিয়ারত করবেন না, যে হাদিস রয়েছে, মানে মূল টার্গেট করে। কিন্তু মদিনা যখন পৌঁছে গেছেন তখন আরও সেখানে আমার কাজ আছে, আরও দিনই কাজ রয়েছে, সেগুলি তার অন্তর্ভুক্ত আওতাভুক্ত, মসজিদ কবর জিয়ারত আর বাকির কবরস্থানের জিয়ারত। এ সম্পর্কে তাহলে আমাদেরকে দলিল পেশ করতে হয়। মসজিদ কবা সম্পর্কে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করব। প্রথম হাদিস সহিহ বুখারী মুসলিমের রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানান নবী ইয়াজুরু মসজিদ কবা, ইয়াজুরু জিয়ারত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জিয়ারত করতেন, রাকিবান ওয়া মাশিয়ান, কখনো বাহনে চেপে, ওটের পিঠে চেপে, কখনো কখনো পায়ে হেঁটে। সুতরাং দুটি সুন্নত, কেউ যদি হেঁটে যেতে পারেন তো ভালো, প্রতি শনিবারে নবী সময় হেঁটে যেতেন, সুতরাং যদি হেঁটে যেতে পারেন তো ভালো। আর যদি দেখছেন যে না হাঁটা সম্ভব না বা হাঁটবো না, গাড়ি গাড়িতে চেপে যাচ্ছে, কিছুতেই চেপে যান, আপনি অসুবিধা নেবেন না, যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হেঁটে কখনো বাহনে যেতেন, ওয়াইসাল্লি ফিহি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করতেন, দুই রাকাত সালাত আদায় করতেন। জি, আরেকটি হাদিস যেটা বললাম সেটা হচ্ছে যে প্রতি শনিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কবা হেঁটে যেতেন। এই প্রতি শনিবারে যেতেন, এর উপর আমরা মদিনায় থাকা কারণে আলহামদুলিল্লাহ আমল করতাম। শনিবারে মসজিদে নববীতে গিয়ে আসর পর নেমে গেলাম, আর আসর মদিনা ইউনিভার্সিটি আসর পর বাস চালু হয়ে যায়, 12-14টা বাস নিয়ে যায় ছাত্রদেরকে, আবার এ সফরে নিয়ে আসে। এই সুযোগটি মোদী ইউনিভার্সিটিতে একমাত্র আছে, মক্কা ইউনিভার্সিটিতে নেই, মক্কা ইউনিভার্সিটি ছাত্রদের জন্য এই ফেসিলিটি নেই, আলহামদুলিল্লাহ এখনও বহাল আছে। তো আসলাম, আসার পরে নেমে মসজিদে নবীতে ঢুকলে দৌড়াকাতে হাতে মসজিদ পড়ে নিলাম, আর না হলে নেমে ওখান থেকে ডাইরেক্ট টান দিলাম হেঁটে সোজা ওই সামনে, আপনি বাবু সালাম থেকে আপনার কিবলার দিকে সোজা হাঁটতে লাগেন, মসজিদ বেজালালের কাছ দিয়ে সোজা পৌঁছে যান, আপনি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, আল্লাহ কবুল করেন। তো কেউ যদি এই হিসাবে শনিবারে যায় তো ভালো কথা, আর অন্য দিনও যেতে পারে, কোনো অসুবিধা নেই, যার যখন সুবিধা। আর একটি হাদিস, যে হাদিসটি সুনান নাসাইতে রয়েছে এবং আলবানী রাহমাহুল্লাহ সহিহুল জামেতে সেটিকে সহি বলেছেন, সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতি, কেউ যদি নিজের বাড়িতে পবিত্রতা অর্জন করে তাহলে মসজিদে কোবা গেলে বাড়ি থেকে, বাসা থেকে বা হোটেল থেকে যে যেখানে আছেন সেখান থেকে উজু করে যাওয়া হচ্ছে এই ফজিলত হাসেলের একটি মাধ্যম, বিনা উজুতে যাবেন।
এখন এই হাদিস না জানা থাকলে অনেকে ভাবছেন যে যাই গিয়ে মসজিদে কোবাতে তো উযুখানা আছে উযু করে নেব তারপরে নামাজ পড়ে নেব না আপনি এই ফজিলত আপনার ঘাটতি হয়ে যাবে মান তাতাহারা ফি বাইতে যেই ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করে তাহলে আগে থেকে তাহলে মানসিক শারীরিক হ্যাঁ সব দিক থেকে কি প্রস্তুত হয়ে যাচ্ছে সে যে আমি যাচ্ছি কিসের জন্য উযু করে যাচ্ছি এই জন্য যে মসজিদে কোবা আমি সলাত আদায় করতে যাচ্ছি সুম্মা আতা মসজিদে কোবা তারপরে মসজিদে কোবা আসলো ফাসাল্লা ফিহে সলাতান তারপরে সেখানে কোনো সলাৎ পড়ল আর সর্বনিম্ন সলাৎ হচ্ছে দুই রাকাত বেতর ছাড়া বেতর এক রাকাত আছে কিন্তু আপনি যখনই নফল সুন্নাত পড়বেন আপনি তেহেতুল উযু নিয়তে পড়েন তেহেতুল মসজিদের নিয়তে পড়েন এমনিতে নফল পড়েন তো দুই রাকাত জি ফরজ সলাৎ ছাড়া ফরজ সলাৎ গত আলোচনায় বলেছি জিয়ারতের যে ফরজ সলাৎ মদিনা গেলে কোন জায়গায় পড়া উত্তম মসজিদ নবী তার মসজিদ নবীর মধ্যে যত আগের কাতার পড়ে তত বেশি উত্তম অনেকে আগের কাতারগুলি বাদ দিয়ে রওজাতে ফরজ পড়ে এটি অনুত্তম রওজা হচ্ছে অন্য নফল সুন্নাত পড়ার জন্য উত্তম কিন্তু যখন জামাত শুরু হয়েছে তখন তাতে মুসাফাল আউয়াল ফাল আউয়াল নবী বলছেন আগের কাতার প্রথম পুরা করা আগের কাতারে জায়গা আছে তারপর আগে যাবেন না আপনি আপনি পেছনে দাঁড়িয়ে থাকবেন রওজাতে এটা কোরআন সুন্নাহর অনুসারীদের পরিচয় না মসজিদে কোবা আসলো উযু করে পবিত্র অর্জন করে ফাসাল্লা ফিহা সলাত সেখানে সলাত আদায় করলো তাহলে কি পাবে কানা লাহু কাজরে উমরাহ তাহলে তার জন্য একটি উমরার সওয়াব হয়ে গেল আজর মানে নেকি প্রতিদান পারিতোষিক আজর হয়ে গেল তো এই ছিল মসজিদে কোবার জিয়ারত এখন হ্যাঁ বাকি বাকি কি বাকি ওই জায়গার নাম যেখানে মদিনার কবরস্থান রয়েছে তাহলে কবরস্থানকে আরবিতে কি বলা হয় মাকবারা বলা হয় মাকবারাতুল বাকি মাকবারাতুল বাকি যেটাকে উর্দু ফার্সি বাংলায় কবরযুক্ত স্থান কবরযুক্ত স্থান এই জন্য কবরস্থান বা কবরস্থান তো বাকির কবরস্থানের জিয়ারত করা ও সুন্নাত কিন্তু আপনার এই নিয়ত থাকবে না এখান থেকে যে আমি যাচ্ছি মদিনা বাকির কবরস্থান জিয়ারতের জন্য সোহাদা ওহদের জিয়ারতের জন্য যাচ্ছি এক নম্বর এইরকম নিয়ত থাকবে না সরাসরি কিন্তু এগুলো আপনার মূল নিয়তের আওতাভুক্ত যে মদিনায় আমার অনেক ইবাদতবন্দী আছে তার মধ্যে এগুলিও আল্লাহ রাব্বুল ইবাদতবন্দীর উদ্দেশ্যে যাচ্ছি আর ওহদের যে সোহাদা সত্তর জন শহীদ হয়েছেন তাদের কবরগুলি জিয়ারতের জন্য আর বিশেষ করে সৈয়দুল সোহাদা সাইয়েদু সোহাদা কে সমস্ত শহীদদের শ্রেষ্ঠ শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন মক্কায় ইসলাম কবুল করার পরে আর গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেননি আর গোপনে সালাত আদায় করে প্রকাশ এখন প্রকাশ একজন হয়তো দুর্বল হইতো মানে হামজা রাজিয়াল্লাহর পরে যখন ওমর রাজিয়াল্লাহ দুইজনই ইসলাম কবুল করে দুইজন বীর যোদ্ধা এই দুইজনকে মক্কার কাফের বড় বড় কাফের ভয় পায় দুইজনে বেরোলেন হারামের চত্বরে এখন প্রকাশ্যে আমরা হারামের চত্বরে সালাত আদায় করব প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দেব প্রথম দিকে দীর্ঘ কয়েক বছর গোপনে দাওয়াত চলছে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়া কাফেরদের সামনে বলা যাবে না ইসলামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকির কবরস্থানে জিয়ারত করেছেন কবর জিয়ারত দিনে হইতে পারে রাতে হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় রাত্রে গিয়ে জিয়ারত করেছেন আর জিয়ারত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহাদা ওহদের জিয়ারত করেছেন শেষ জীবনে জিয়ারত করেছেন বাকির আর তারপরে সৈয়দুল সোহাদা বা যে ওহাদা সোহাদা ওহদের জিয়ারত করেছেন নবী সাল্লাম তাদের জিয়ারত করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন আরও বলেছেন সহিহ মুসলিমের হাদিস জুরুল কবুরা তোমরা কবর জিয়ারত ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা কারণ কবর জিয়ারত করলে তোমাদের পরকাল স্মরণ আসবে পরকাল যেই কবরগুলি জিয়ারত করলে স্মরণ আসবে সেগুলিকে পাকা কবর হ্যাঁ যেগুলিকে সাজাতে আর যেগুলোর উপর গম্বুজ তৈরি করতে আর বিল্ডিং তৈরি করতে আর চাদর চড়াইতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ ওগুলো দেখে আখেরাত স্মরণ আসবে না দুনিয়া স্মরণ আসবে যে পীর সাহেবরা এই যে মাজারে গদ্দিন আসেন কত কোটিপতি কত বড় ধর্ম ব্যবসা তাই না
তাহলে বোঝা গেল যে এই সব কবর জিয়ারত করে আখিরাত স্মরণ আসবে না সেজন্য এই সব শিরকি শিরকের আস্তানা যেগুলো বিদাতের আস্তানা যেগুলো কুফরের আস্তানা যেগুলো সেগুলো জিয়ারত করা শরীয়ত সম্মত নয় বরং সেগুলিকে সেগুলির জিয়ারতকে সংকুচিত করতে হবে সেগুলি থেকে লোকজনকে কমাতে হবে সেগুলিকে বিরান করতে হবে এটা হচ্ছে শরীয়ত ভালো করে বুঝুন না হলে আপনি যদি তামাশাও দেখতে অনেকে কিন্তু অমুক আমি গিয়েছি শুধু দেখতে যে আটরসিতে কি হয় মাইজ ভান্ডারে কি হয় শাহজালালে কি হয় দেখতে গিয়েছি কেন দেখতে গেছেন আপনি আপনি শির কুফরি জায়গায় দেখতে যেখানে আল্লাহর সবচেয়ে বড় নাফরমানি হচ্ছে আল্লাহর গজব সেখানে নামছে সেখানে গিয়েছেন আপনি তারপরে সংখ্যা বাড়িয়ে আপনি সহযোগিতা করেছেন আপনি তাদের অনেক লোক আপনাকে আমাকে দেখে ধোকা খাবে যে ওনারা আসছেন তো আমরা গেলাম তো কি হলো আমি হয়তো সহি আকিদে নিয়ে গেলাম হ্যাঁ আমার কোরআন হাদিসের এলম আছে কিন্তু অধিকাংশ লোকের তো কোনো জ্ঞান নেই তারা যখন কেরামতের ছড়াছড়ির কথা শুনবে তখন সব গুমরাহ হয়ে যাবে কত প্রশ্ন হয়ে যাবে নবী সাল কবর জিয়ারতের দোয়া শিখিয়েছেন সহিহ মুসলিমের একটি হাদিস আল্লাহু আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকু নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আসসালামু আলাইকুম আপনাদের উপর সালাম সার্বিক শান্তি নাজিল হোক আহলা দিয়ার হে কবরবাসী দারের বহুবচন দার মানে বাড়ি বাড়ি মানুষের যতক্ষণ বেঁচে আছেন জমির ওপরে হ্যাঁ ভূপৃষ্ঠে আর যখন মরে যাবেন তখন ভূগর্ভে হ্যাঁ মাটির পেট হচ্ছে বাড়ি কবর হচ্ছে বাড়ি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জীবনকে যেন সুখী করেন আমাদের প্রতিটি মুমিন মুমিনাতের হে মুমিন মুসলিমগণ তাদেরকে সালাম দিচ্ছেন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আর আমরা নিশ্চয়ই শীঘ্রই আপনাদের সাথে মিলিত হচ্ছে আপনারা আগে চলে গেছেন আমাদেরকে আসতে হবে স্মরণ করছেন নিজে এই অনুভূতি তৈরি করছেন এই দোয়া পাঠনার মাধ্যমে মন্ত্র পাঠ করছেন আপনি নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আফি আপনাদের জন্য আর আমাদের জন্য সার্বিক নিরাপত্তা কামনা করছি ৬ নম্বর পয়েন্ট আজকের ২ নম্বর পয়েন্ট কিন্তু আমাদের আলোচনার ৬ নম্বর পয়েন্ট সেটি হচ্ছে জিয়ারতুল মাশাহিদ মদিনায় যেগুলো দর্শনীয় স্থান সেগুলি ভিজিট করা কেমন বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলির সাথে ইসলামে বিভিন্ন ইতিহাসের সম্পর্ক রয়েছে এইগুলি জায়গা দেখতে যাওয়া কেমন কিছু আলমারা তো বলেছেন সেগুলিও মুস্তাহাব আর যারা বলেছে এই জায়গাগুলি দেখতে যাওয়া মুস্তাহাব ভালো কাজ হ্যাঁ তারা কতগুলি জায়গা তারা উল্লেখ করেছেন ৩০ পর্যন্ত পৌঁছিয়েছেন যে মদিনায় ৩০টি এমন হ্যাঁ দর্শনীয় জায়গা রয়েছে বা ঐতিহাসিক জায়গা রয়েছে যেই জায়গাগুলি দেখতে যাওয়া তাদের কাছে মুস্তাহাব কিন্তু এই মতের কোনো দলিল নেই কোনো সালাফ নেই কোনো সাহাবাই কেরামগণ তাবেইনদের আমল এরকম নেই জি তার মধ্যে একটি হচ্ছে বীর আরিস একটি কূপ যেখানকার মিষ্টি পানি নবী সাল্লাল্লাহু আলাইহি পান করছে বীর আরিস সেখান থেকে পানি পান করা উজু করা আর এইরকমই আরো মদিনায় সাতটি সেই যুগের প্রাচীন যুগের কূপের কথা এসব বর্ণনা করে থাকে তারপরে ওলামায়ে কিরাম বলেছেন ওয়ালাইসা আলী দালিলুন সালাফি ওলামারা বলেছেন এর কোনো দলিল নাই যে এই জায়গাগুলি আপনি ভিজিট করতে যাবেন তার মধ্যে একটি জায়গা বলি সাকিফা বানি সায়েদা আমি ওই জায়গাটুকু চিনি আর কোনো খাস লোক যারা সহি আকিদার লোক যদি আমার সাথে থাকে তো ওদেরকে চিনিয়ে দিই যে সাকিফা বানি সায়েদা চেনেন আর সাকিব বানি সায়েদার ইতিহাস জানেন তো যারা জানে জানে না জানে তো জানিয়ে দিই যে এই জায়গায় এমন একটি ঐতিহাসিক জায়গা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পরে সাহাবায়ে কেরামগণ পরামর্শে লেগে আছেন যে কাকে খলিফা বানানো যায় এর জন্য যে আনসারি হৌজ খাজরাজ আওয়াজ এরা গিয়ে ওইখানে করে মিটিং করছেন যে কাকে খলিফা বানানো যায় আর সেখানে বিভিন্ন রকম প্রস্তাব আসছে একটি প্রস্তাব হলো যে দুইজন আমাদের নেতা হোক একজন আনসারি হবে আর একজন মুহাজির হবে আর তারপরে এই যে মিটিংটা হয়েছিল সেটা ছিল সাকিফা বানি সায়েদা যেটি মসজিদ নবীর এক কর্নারে একটি গার্ডেনের মতো হয়েছে ছোট্ট আর সেখানে গিয়ে সুবহানাল্লাহ কিছুদিন আগে গিয়ে ওই পাশে আমার হোটেল ছিল সামনে একবার হোটেল ছিল এর এসে দেখি বিশাল মাঝে মাঝে সকাল বিকাল ওখানে ভিড় ভাড় লেগে আছে দু চার ৫০০ লোক সবসময় লেগে আছে
তখন বুঝতে পারলাম যে বেদাতীরা এই সব জায়গা জানতে পারলে কত যে বেদাত করে আর সেখানে গিয়ে কান্নাকাটিও করছে সেখানে গিয়ে গোল হয়ে মসজিদ নবী বাদ দিয়ে দোয়াও করছে মোনাজাত করছে কত কি করছে আর সেখানে গিয়ে আরো কত কি দরুদ সালাম পাঠ করছে নাউজুবিল্লাহ জি এই জন্য সাধারণ মানুষকে এই সব ঐতিহাসিক জায়গা চেনানোতে ক্ষতি আছে লাভ নেই তবে যার সহি আকীদা সে দেখার জন্য এবং চিন্তা করার জন্য এই সব বিষয় নিয়ে তার ঈমান তাজা হবে এই জায়গায় সাহাবাই কেরামগণ বসেছেন মিটিং করেছেন এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু করেছেন ইত্যাদি যদি জানে তো ভালো কথা কোনো দোষের কথা নাই এই জায়গাগুলি যদি ইবাদতের জন্য যায় তাবাররুক হাসিলের জন্য যায় আর সাধারণত যারা মুস্তাহাব বলেছে কিসের জন্য এই জায়গাগুলি বরকত হবে এই জায়গাগুলিতে গেলে সেগুলি আমাদের আল্লাহর সান্নিধ্যের বা নেকির ওসিলা হবে নাজাতের ওসিলা হবে তাহলে নিঃসন্দেহে বেদাত নিঃসন্দেহে বেদাত ধর্মীয় চেতনা নিয়ে যদি যান যে আমি ইমানের তাগিদে ওখানে যাচ্ছি কিছু পাবো সেখানে গিয়ে তাহলে বেদাত হয় তাবারক আর না হয় তাওয়াসসুল ওসিলা অথবা সেগুলোকে বরকতের কারণ মনে করছেন কিন্তু যদি কেউ যায় কিসের জন্য লিতারুফ ওয়া তাফাক্কুর ওলামার বলেছে জায়গাগুলো চেনার জন্য ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় বসেছেন যেমন যে ওহদের প্রান্তে আপনারা গেছেন সেই ওহদ থেকে যে রাস্তা আসছে মসজিদ নবীর দিকে সে এলাকায় আমি একটা আলোচনা করেছি এবং ওখানে আমার খুব নিকট আত্মীয় মাশাআল্লাহ মদিনা ইউনিভার্সিটি ছিল সেখানে দীর্ঘ সময় বিভিন্ন সময় গিয়েছি এবং থেকেছিও তাদের বাসায় তো সেখানে এমন একটি জায়গা রয়েছে যেটা আমাদের মদিনা ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন দেখিয়েছিলেন ওস্তাদেরা নিয়ে গিয়ে আমাদেরকে যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হলেন দাঁত শহীদ হলো মাথা জখম হলো আর তারপরে সেখান থেকে অসুস্থ অবস্থায় ওহুদের প্রান্ত থেকে মদিনা আসলেন তখন ক্লান্ত হয়ে পড়লেন আর এখানে একটু বিশ্রাম নিয়েছিলেন এই জায়গায় এই জন্য ওই মহল্লার নাম হচ্ছে এখন মুস্তারাহ হাইয়ুল মুস্তারাহ মুস্তারাহ মানে বিশ্রামাগার বিশ্রামের জায়গা তো এখন যদি বেদাতিকে চিনিয়ে দেওয়া হয় তো ওখানে গিয়ে বেদাত করা শুরু করবে যে আহারে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ক্লান্ত হয়ে পড়েছেন অচল হয়ে পড়েছেন সুতরাং বসে গেছে কত কি করা শুরু করবে না কিন্তু যদি আপনি জানার জন্য এবং এসব নিয়ে চিন্তা করার জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কোরবানি দিয়েছেন রক্তের কোরবানি দিয়েছেন জানের কোরবানি দিয়েছেন ধন সম্পদের কোরবানি দিয়েছেন স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন ছেলে মেয়েদেরকে এতিম বানিয়েছেন আমরা কি করছি ইসলামের মিষ্টি মিষ্টি ইসলাম শুধু হ্যাঁ তো এগুলো হচ্ছে তাফাক্কুর চিন্তা করা যে কতদূর করছি আর আমরা বড় বড় আশা নিয়ে বসে আছি বিনা হিসাবে জান্নাতের জন্য আজকাল অনেকে প্রশ্ন করে যে বিনা হিসাবে জান্নাতে যাবো আর একটু হিসাব টিসাব হয়ে জান্নাতে যাবো এই আশা তো করেন কখন বিনা হিসাবে জান্নাতে যেতে চাই অথচ বিভিন্ন পাপে জড়িয়ে আছে চোখের পাপ থেকে তো বাঁচতে পারে না এগুলো কোনো ব্যাপারই মনে করে না মহিলাদের দিকে তাকানো মহিলা ছবি দেখা কোনো ব্যাপার মনে করে না আর বলে বিনা হিসেবে জানাতে যাবে গিবত করা কোনো ব্যাপার মনে করে না আর বিনা হিসেবে জানাতে যাবে এত সহজ এত সহজ আল্লাহ তৌফিক দান করুন বুঝার কেউ যদি সন্নত মনে করে যায় তাহলে বিদআতুন লা তাজুজ মোটেই জায়েজ না এই দর্শনীয় এলাকাগুলি বা ঐতিহাসিক এলাকাগুলি দেখার জন্য আর সেখানে গিয়ে যদি কিছু বেদাত করে যেমন তাওয়ারুক হাসিল করছে কোথাও হাত গোলাচ্ছে আর তারপরে শরীরে হাত মলছে তাহলে আরও জঘন্য বেদাত হইল আর সেখানে গিয়ে এই ধরনের যদি মনে করে যে এখান থেকে কিছু পাবো তাহলে বড় শির করে ফেললে ইমান হারিয়ে ফেললে সর্বনিম্ন বেদাত এসব জায়গাগুলো তাহলে দর্শনীয় এলাকা মদিনার জিয়ারত করতে যাও সন্নত মনে করে বা ইবাদত মনে করে বেদাত কমপক্ষে আর যদি তাতে গিয়ে অতিরিক্ত আরও কিছু সংযোজন ঘটে শিরকি আকিদার অতি ভক্তির তাহলে সেগুলি বড় শিরকে পরিণত হবে জি সাত নম্বর পয়েন্ট আমাদের ধারাবাহিক আলোচনার আজকের তিন নম্বর তা হচ্ছে জিয়ারতের ক্ষেত্রে নিষিদ্ধ কাজগুলি মদিনা জিয়ারত করতে গিয়ে যেই কাজগুলি নিষেধ কিন্তু অনেক মুসলিমরাই করে থাকেন আমাদের মুসলিম সমাজে এই রোগগুলি ঘরে ঘরে আর মগজে আকিদা আমলে বসে আছে অনেকেই বেদাত করে থাকেন মসজিদ নবী জিয়ারত করতে গিয়ে বা মদিনা জিয়ারত করতে গিয়ে সেগুলি ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু এখানে আমি নোট করে নিয়েছি আপনাদেরকে শোনাই তার মধ্যে একটি হচ্ছে হাজি সাহেবরা যারা হজে আসছেন বা উমরা করতে আসছেন তাদের মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সালাম পাঠানো। হ্যাঁ, যে আমার সালামটা কি করিয়েন, নবী পাকের রওজায় পৌঁছে দিয়েন। আর এরকম গজল বাংলা ভাষাতে যথেষ্ট আছে, আছে না নেই? হ্যাঁ, নবী পাকের রওজায় আমার সালাম পৌঁছে দিও ভাই, মদিনা কেউ জিয়ারতে যাচ্ছে তখন তাকে তার সম্বোধন করে একটা গজল তৈরি হচ্ছে, নাতে রসুল তৈরি হচ্ছে, এগুলো নাতে রসুল বলা হয়। আর তার বাবা একটা অংশ, একটা লাইন বললাম আমি ছোটোকালে, যেহেতু এসব গজল এমনিতে অটোমেটিক মুখস্থ হইতো মাদ্রাসায় পড়লে, তো নবী পাকের রওজায় আমার সালাম পৌঁছে দিও ভাই, একটা লাইন এটা একটি গজলের। তো তারপরে অথবা চিঠি লিখে পাঠিয়ে দেওয়া যে আমার এই চিঠিটা নবী পাকের রওজায় একটু দিয়ে দিন, ফেলে দিন, কিছু দোয়া কালাম লিখে পাঠানো, তারপরে কিছু কবিতা লিখে পাঠানো। আর এই মর্মে এই তবলিগ জামাতের বেদাতি কিতাব ফাজাইল আমল তবলিগ নেসাবে আছে যে যখন মেসরের বড় পীর আহমদ রেফাই আসলেন 555 হিজড়িতে, হ্যাঁ, আপনার ফাজাইল আমলে বিভিন্ন পার্টের মধ্যে একটা হচ্ছে হজের ফজিলত, একটা হচ্ছে ফাজাইল হজ। এই ফাজাইল হজে আছে, আমি যখন তবলিগ জামাতের অপারেশন করেছি তখন এই আলোচনাগুলি পাতা নম্বর দিয়ে করেছি, আর যখন ওইভাবে করবো তখন পাতা নম্বর বলে কিতাব থেকে পড়ে শোনাবো, আমি এমনি শোনাই না, অত কাঁচা কথা। তো কিন্তু সাল মনে আছে, আর কে গিয়েছিল, এই আহমদ রেফাই পীর, আর সেখানে বলছে যে বড় পীর আব্দুল কাদির জিলানিও বাগদাদ শরীফ থেকে এসেছিলেন, দুই বড় পীর, হ্যাঁ, দুই মুসলিম বিশ্বের, একজন মেসরের আর একজন এরাকের, সারা দুনিয়ার এরা বড় পীর। আর গিয়ে ওখানে গিয়ে যখন, হ্যাঁ, আহমদ রেফাই যেহেতু নবী সাল্লামের বংশ উদ্ভূত এটা তাদের দাবি, তো গিয়ে যখন নবী সাল্লামের কবরে যখন কিছু কাসিদা পাঠ, কাসিদা মানে কিছু কবিতা, নাতে রসুল ধরেন, কিছু নাত প্রশংসামূলক নবী সাল্লাম যখন পাঠ করলেন তখন নবী সাল্লাল্লাহু সাল্লামের হাত, হ্যাঁ, শরীফ বেরিয়ে চড়িয়ে আসলো, হাত শরীফ বেরিয়ে আসলো, আর তারপরে মুসাফা শুরু হলো। এই মুসাফা করতে করতে বলছে যে হাজি সাহেবদের এত ভিড় বাড়ছে, 90,000 লোক মুসাফা করলো। ওয়াল্লাহ, এই কিতাব ফাজাইল হাজে কেউ যদি বিশ্বাস না করে দেখে নেবেন, যে দেখেছেন না, এই যে দেখেছেন। আর আমি 2006 সালে তবলিগ জামাত সম্পর্কে পাতা নম্বর দিয়ে এইসব কথাগুলি বর্ণনা করেছি, যেগুলো ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে, কথা বুঝতে পারছেন? 90,000 লোক মুসাফা করছে, এত বড় ফেমাস একটা প্রসিদ্ধ ঘটনা, অথচ সবাই জানছে না, শুধু সুফি মোল্লা বিদাতিরা জানছে, বুঝতে পারছেন? তার মানে কত দালমে কালায়, বুঝতে পারছেন, কত বড় ধোকাবাজি। আর তারপরে গিয়ে সম্বোধন করে বলেছে যে আসসালামু আলাইকা ইয়া জদ্দি, আপনার প্রতি সালাম হোক আমার দাদা বা নানা। তখন নবী সাল্লাম কবর থেকে জবাব দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, হ্যাঁ, তোমার প্রতি সালাম হোক, রহমত বরকত হোক, হে আমার সন্তান বৎস। আউযুবিল্লাহ, এসব ভণ্ডামি এই তবলিগ জামাতের মধ্যে রয়েছে। যদি এই তবলিগ জামাত সুফিদের মধ্যেই ভণ্ডামি থাকে তো বাকি বেরলভীদের কী অবস্থা আছে? বেরলভীদের এরা কাছাকাছি ভাই, বাস, হ্যাঁ, বই মাতৃয় ভাই, কারণ আপোষে মিল নেই, আবার আপোষে মিল নেই, এক অপরকে কাফের বলছে, তো সুতরাং আপন ভাই নয়, কি ভাই, কারণ বই মাতৃ ভাই আমাদের সমাজে কী থাকে, একটু টানাপোড়া থাকে, জি, কমপক্ষে। তো যাই হোক, এমন এমন কিছু লিখে পাঠায়, এমন কি কারো বিরুদ্ধে কারো যদি অভিযোগ থাকে, কমপ্লেন, তাও লিখে পাঠায় নবী সাল কবরে, কমপ্লেন অভিযোগ, ধরেন কেউ জুলুম করেছে আপনার উপর, টাকা পয়সা দেয় না, বেমানি করেছে, অথবা অন্যায় করেছে, মারধর করেছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার উপর অমুক জুলুম করেছে, আপনাকে বিচার দিচ্ছি, এইগুলি। তো এসবের একটা মজার ঘটনা শুনেন, এক বিদাতি বড় মোল্লা, কিন্তু ছোট মোটো মোল্লা না, যেই মোল্লা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কট্টর শত্রু ছিল, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে সে তাকফির করতো, কাফের বলতো, সেই ব্যক্তির নাম ছিল সুবকি, তাকে সুফিরা বেদাতিরা ইমাম বলে থাকে। এই সুবকি একটা চিঠি লিখে পাঠিয়েছিল, কার কাছে, ইলা কবরি রসুল, রসুল্লাহ সাল্লামের কবরের উদ্দেশ্যে, কি ইয়াশতাকি ফিহা শাইখ ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সে অভিযোগ করছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অভিযোগ করছি ইবনে তাইমিয়া, যে আপনার দুশ্মন তার বিরুদ্ধে সে আপনার কবরের উদ্দেশ্যে সফর করাকে হারাম বলছে, আপনি এর বিচার করুন, কথা বুঝতে পেরেছেন? জি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর খেদমত কেয়ামত পর্যন্ত, এতদিন পর্যন্ত আছে আর থাকবে ইনশাআল্লাহ, তার যতগুলি কিতাব ছিল পাণ্ডুলিপি সবগুলি আলহামদুলিল্লাহ
ওলামায়ে কেরামদের কাছে এসেছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব যদি কেউ না পড়ে তাহলে ইসলামী জ্ঞানের ক্ষেত্রে সেই ব্যক্তি এতিম হয়ে থাকবে আর সুবকি কে কেউ চেনে না কথা বুঝতে পেরেছেন এর নাম হচ্ছে বরকত আল্লাহ রাব্বুল আমাদের জন্য আকীদা আমলে আর আমাদের জীবনে যেন বরকত দান করেন এই ব্যক্তি অভিযোগ করে পাঠিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আরেকটি বিদাত হচ্ছে যা নিষিদ্ধ আর বিদাত মানে নিষিদ্ধ সেটা হচ্ছে মদিনা প্রবেশের আগে গোসল করতে হবে আগে গোসল করে মদিনা ঢুকতে হবে যেমন মিকা থেকে গোসল করে ইহরাম বাঁধার জন্য মদিনার জন্য গোসল এটাও বিদাতের অনেক করে তিন নম্বর বিদাত হচ্ছে মদিনার ওপর নজর পড়লে একটি খাস দোয়া আল্লাহুম্মা হাজা হারামু রাসূলিকা ফাজাল হুলি উকায়াত মিনান নার ওয়া আমানান মিনাল আযাব ওয়া সুইল হিসাব বিদাতি দুয়ার তর্জমা করতে হবে কোনো দরকার নেই হে আল্লাহ এটি হচ্ছে তোমার রসুলের হারাম শরীফ সুতরাং এটাকে আমার জন্য জাহান্নাম থেকে রক্ষার মাধ্যম বানিয়ে দাও আজাব থেকে নিরাপদ থাকার মাধ্যম বানিয়ে দাও এবং আমার হিসাবের খারাপ অবস্থা থেকে রক্ষার ওসিলা বানিয়ে দাও বানানো দোয়া কোনো হাদিসের হদিস নেই জি শুনেন চার নম্বর বিদাত হচ্ছে মদিনা প্রবেশের সময় বলা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কথাকার দোয়া এটি কবরে মাইয়াত নামাবার দোয়া মদিনা প্রবেশের সময় তার সাথে আরেকটি আয়াত সূরা বনি ইসরাইল সূরাতুল ইসরা আয়াত নম্বর 80 রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়া জাআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা এই দোয়া পড়া বিদাতীরা এই দোয়া পড়ে মদিনা প্রবেশের সময় এটি বেদাত এটি বেদাত কোন হদিস নাই উলি সাহাবায়ে কেরামদের আমলে পাঁচ নম্বর বেদাত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা মসজিদে নামাজ না পড়ে আগে যখনই মদিনা পৌঁছিল হোটেল থেকে প্রথম জিয়ারত আগে জিয়ারত পরে মসজিদে নামাজ এটি বেদাত আগে গিয়ে আপনি মসজিদে ঢুকেছেন কি করবেন তাহিয়াতুল মসজিদ পড়বেন আর ফরজ সালাতের সময় তার ফরজ সালাত পড়বেন তারপরে তখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উমারকে সালাম করার জন্য যান কয়টি হয়েছে পাঁচটি হয়েছে তাই না ছয় নম্বর হচ্ছে যে যখন দোয়া করবেন তখন আপনি কিবলামুখী হয়ে দোয়া করবেন কিন্তু বিদাত নাজায়েজ কাজ হচ্ছে যা অনেকে করে থাকে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু কবর জিয়ারত করে কবর সামনে করেই নিজের জন্য দোয়া করা শুরু করে ওখানে যদি কড়া নিষেধাজ্ঞা না থাকার সাথে সাথে তাড়িয়ে সরিয়ে না দিত তাহলে কত লোক এখন তো একটু আরও বেশি কঠিন হয়ে গেছে মানে খুব ভিড়ভাড় বেড়ে গেছে কিন্তু আমরা যখন একসময় দেখেছি অল্প ধরেন 25-50টা লোক বেশি না শুধু সালাম করছে তো আরামে 2-4-5 মিনিট কেউ দোয়া করলে কেউ কিছু বলতো না ওই দিকেই মুখ করে দোয়া করা শুরু করে দিচ্ছে এরকম করতো তো এইটি একটি বিদাত দোয়া হবে কেবলামুখী হয়ে আর কবরকে সামনে করে দোয়া করা এটা হচ্ছে বিদাতীদের কাজ সাত নম্বর হচ্ছে দোয়া করার জন্য কবরকে উদ্দেশ্য করা যে আমি যত নবী সাল্লামের কবরের কাছে গিয়ে দোয়া করবো তত বেশি হটলাইন হবে দোয়া কবুলে এটি হচ্ছে বেদাতি আকিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু কাছে সাফাত তলব করা এসবগুলি হচ্ছে বেদাত আট নম্বর বেদাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করা যেটা সমস্ত দেওবন্দি বেরলবি সবাই করে বেরলবি তো ডাইরেক্ট রসুলুল্লাহর কাছে মাদে দেয়া রসুলুল্লাহ করে আর দেওবন্দি তবলিগে যত আছে সুফি এরা যতগুলি সুফি তরিকতের আছে এরা সবাই এই আকিদা রাখে যে দোয়া করলে আপনার দোয়া যদি তাড়াতাড়ি কবুল করায় তাহলে তো কী করতে হবে নবী সাল্লামের ওসিলাই বুজরুগানের দিনের ওসিলাই হ্যাঁ আর বড় বড় যে আমাদের আকাবের রয়েছে আকাবের বুজরুগান রয়েছেন তাদের ওসিলায় দোয়া করতে হবে এই জন্য তারা দোয়া করে আল্লাহ আমার দোয়া কবুল করো তোমার নবী পাকের ওসিলায় আমার দোয়া কবুল করো ব্যক্তিকে ওসিলা বানানো বেদাত আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু নবীকে ওসিলা বানানো তারপরে দোয়া করে যে হে আল্লাহ বড় পীর সাহেবের ওসিলে আমার দোয়া করো খাজা বাবার ওসিলে আমার দোয়া কবুল করো কাসেম নানতবীর ওসিলে আমার দোয়া করো দোয়া কবুল করো মৌলানা জাকারিয়া সাহেবের দোয়া মৌলানা ইলিয়াস সাহেবের ওসিলে আমার দোয়া কবুল করো এই যে তরিকা মুফতি শফির ওসিলে আমার দোয়া কবুল করো এগুলি সব বিদাতি ওসিলা আর বিদাত হচ্ছে চোরা রাস্তা শিরকের এই জন্য আমি অনেক আগে থেকে বলি আজকের বেদাতি কালকে মুশরিক বেদাত করতে করতে কারণ চোরা রাস্তা আপনি বর্ডারে চলে গেছেন একটু দিয়ে গেলেই আছাড় খেয়ে পড়ে যাবে তাহলে কিসে পড়বেন
শিরকে গিয়ে পড়বেন আপনি। এই জন্য যারা বেদাত করে ধীরে ধীরে গিয়ে সরাসরি নবীর কাছে চাওয়া শুরু করে, সরাসরি তখন খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। নয় নম্বর বেদাত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর রয়েছে যে কক্ষে হুজরায় আয়েশা, তার যে জালিগুলো রয়েছে সেই জালিগুলোতে হাত বোলানো তাবারকের জন্য যে অনেকে ছোঁয়ার চেষ্টা করে, আর ছোঁয়ার পরে শরীরে হাত বোলাবার চেষ্টা করে, আর সেখানে আশফাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি সুপারিশ করিয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ চাওয়া জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ চাওয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করছেন যে দুনিয়ায় যেমন তিনি দোয়া করিয়েন, দোয়া করেন আমার জন্য, সেই রকমই মনে করছেন না। মানুষ দুনিয়া থেকে মারা গেলে কি হয়, আমল বন্ধ হয় না? সহিহ মুসলিমের হাদিস, মাতা ইবনু আদম, আদম সন্তান তিনি না, কার সন্তান? আদমের আওলাদ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এজা মাতা ইবনু আদম, ইবনু আদম যখন মারা যায় ইনকাতা আনহু আমালু, তার আমল বন্ধ হয়ে যায়। তো আমল হচ্ছে নামাজ পড়া, আমল হচ্ছে রোজা রাখা, আমল হচ্ছে দোয়া করা, আমল হচ্ছে সুপারিশ করা, সুপারিশ বন্ধ হয়ে গেছে। যার কাজকর্ম বন্ধ হয়ে গেছে তিনি পারলৌকিক জীবনে সবচেয়ে উচ্চ স্থানে আছেন, কিন্তু আপনার দুনিয়ার কাজের জন্য বসে না যে আপনি সুপারিশ তরফ করবেন। তাহলে সুপারিশ যদি চাইতে হয় কারকে চাইতে হবে? আল্লাহ তুমি আমাকে তোমার নবীর সুপারিশ দান করো, এইটা সুন্নতি দোয়া হচ্ছে। আল্লাহুম্মা শাফফিনি, হ্যাঁ আমার সুপারিশ গ্রহণ করুন, হ্যাঁ বেনবিয়েকা, এইভাবে আল্লাহ, আপনি আরবিতে বলার কোনো প্রয়োজন না, আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাকে দান করো, তোমার নবী যেন আমার জন্য সুপারিশ করে, আল্লাহ তোমার কাছে দোয়া করছে, এইভাবে বলবেন আপনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী বলবেন, যা শাফাত ইয়া রাসূলুল্লাহ, এটি এক ধরনের শিরক, আপনি গাইরুল্লাহকে ডাকছেন আপনি, জি, যেটা তার ক্ষমতাই নেই, এখন যেই কাজ তার বন্ধ হয়ে গেছে এখন তার এই ক্ষমতা নেই, সেটা হাসর মাঠে, হাসর মাঠে তখন এই কর্ম শুরু হবে, জি। দশ নম্বর হচ্ছে নবী শাসনে কবরে চুমা দেওয়া অথবা জালিয়াতে চুমা দেওয়া অথবা কবরের আশেপাশে যে কোনো যে চুমা দেওয়ার চেষ্টা করা। এখানে যখন আলোচনা এই প্রসঙ্গে চলছে তখন একটা গল্প করি। বিহারের আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বেনারস থেকে, বেনারসে আমার সিনিয়র পড়াশোনা করতেন, কিন্তু পরেশগার, তো পরেশগার হওয়ার কারণে খুব খাতির ছিল, একসাথে আমরা এতেকাপ করতে, যখনই ছুটি হইতো শেষ দশকে মক্কা চলে এতেকাপ করতে, আর একসাথে হোটেলে একবার শুধু খেতাম, রাত্রে গিয়ে ক্যামলের পরে রাত ওই দুটোর দিকে খেয়ে নিলাম আর ওইটি দিয়ে চলতো, আর ইফতারির সময় কি ইফতারিতে মসজিদে হারামে যা ইফতারি আছে ওগুলো দিয়ে আর গেলাম একটু বাকালাতে একটা জবাদি কিনে নিলাম, এই করে আলহামদুলিল্লাহ কয়েক বছর আল্লাহ যেন কবুল করেন। তো আমার এই এতেকাফের সঙ্গে আমার শেখ আব্দুর রহমান মাদানি তিনি ছিলেন, তো তিনি বলছেন যে শেখ, সরাসরি গল্প, সনদ মানে বেশি দূরের সনদ না, একবার সরাসরি বলছে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে আমার ডিউটি ছিল, ওই যে পুলিশ দাঁড়িয়ে থাকে সেখানে বিস্তি নিয়ে আর সৌদি বিজরা দাঁড়িয়ে থাকে আর বিদেশিরাও দাঁড়িয়ে থাকে সেখানে তাদের ভাষায় সতর্ক করার জন্য। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি, এক পাকিস্তানি মহিলা, যুবতী মহিলা, হবে 20-22 বছর 24 বছর হবে, বিয়ে শাদী হয়নি, এসে আমাকে একটা পুরচি ধরিয়ে দিল, পুরচি বুঝেন, উর্দু ভাষা পুরচি বলে, মানে ছোট্ট কাগজ ধরিয়ে দিল, এটা কাগজ ধরিয়ে দিল, কাগজটা তো নিয়ে নিলাম, যখন ধরিয়ে দিল চেষ্টা অনেক করেছে যে কোনো রকম করে জালি দিয়ে ফেলে দেবো নবী সাল্লাম কবরের দিকে, কিন্তু চান্স পাইনি, হ্যাঁ কড়া নিরাপত্তা সেখানে, তখন আমাকে ধরিয়ে দিয়েছে, ভাবছে যে তো দেখে দেখে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মনে হচ্ছে, তখন ওকে ধরিয়ে দিয়েছে। তারপরে বলছে যে খুলে দেখেছি, সেটা আমি খুলে দেখলাম 10টি তার আর্জি লেখা আছে, দরখাস্ত লেখা আছে, তার মধ্যে একটি লেখা আছে যে ইয়া রাসূল, সবগুলি কার কাছে, রসুলুল্লাহর কাছে, আল্লাহর কাছে একটিও দরখাস্ত না, সব দরখাস্ত কার কাছে, রসুল সাল্লামের কাছে, বলছে ইয়া রসুল আল্লাহ আমার বিয়ে হয়নি, আল্লাহ আমার জন্য একটা ভালো স্বামী মিলিয়ে দেন, মেরে লিয়ে আছে এক জোড়া কা ইন্তজাম করে দিজিয়ে ইয়া রসুল আল্লাহ, জি হ্যাঁ। তারপরে এটা তো হইলো, আর বলছে ইয়া রসুল আল্লাহ মেইন ম্যাট্রিক কা ইয়া গ্রাজুয়েশন ছিল, যাই হোক ভুলে গেছি, ইমতেহান দে কা আই হুম, লেকিন আবি তক রেজাল্ট নেই, আচ্ছা রেজাল্ট ইয়া রসুল আল্লাহ মেরা করবা দিজিয়ে। তো এইভাবে এক এক করে দোয়া, হ্যাঁ তারপরে আমার স্বামীকে ভালো বানিয়ে দাও ইয়া রাসূল আল্লাহ, আমার এই করে দাও সেই করে দাও, আমার শ্বশুর শাশুড়ি যাতে করে ভালো হয়, আমার বাপ মার জন্য আমি এই করতে পারি ইয়া রাসূল আল্লাহ, এইভাবে আর কি 10টি দরখাস্ত লেখা আছে। এই শিরকি কাজগুলি আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের বিশেষ করে আর অন্য অন্য দেশে যতগুলি সুফি দেশ আছে এসে এগুলি করে। তো এই ছিল দশ নম্বর, যেটা বললাম যে চুমা দেওয়া অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সেই কক্ষে অথবা জালিতে অথবা আশেপাশে। এগারো নম্বর হচ্ছে যে জিয়ারতের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে অথবা আবু বকর ওমর কবর জিয়ারত বিশেষ পদ্ধতি অবলম্বন করা এবং বিশেষ তরিকার সালাম দোয়া পেশ করা সেখানে গিয়ে বিশেষ বিশেষ তরিকার চটি বই নিয়ে আছে এই যে ফুটপাতে যে বইগুলো বিক্রি হয় আর সেই সব সালাম দোয়াগুলি বানানো সেগুলি সে পড়া হচ্ছে এগুলো এক বিদাত 12 নম্বর বিদাত হচ্ছে যে নামাজ পড়া কবরকে উদ্দেশ্য করে দেখবেন অনেকে নামাজ পড়ার পরে নামাজ পড়তে চান্স পায় না হয়তো আমি নিজের চোখে দেখিনি কিন্তু অনেকে এটা করে যারা শিরক করে তাদের কোনো ব্যাপার না কিন্তু নামাজের পরে বহু ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশিদেরকে দেখেছি যার তারা এই কাত হয়ে দাঁড়িয়ে আর কিবলা মুখ হয়ে দাঁড়িয়ে নেই মসজিদে কাত হয়ে দাঁড়িয়ে কোন দিকে দাঁড়িয়ে আছে তখন কিবলা করে আছে কবরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে হুজরাকে আর সেখানে সে কি করছে দোয়া করছে আর সালাত আদায় করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সাথে যেমন নামাজে হাত বেঁধে থাকে ওইভাবে হাত বেঁধে আছে এগুলিও বিদাত তো কেউ যদি সালাত আদায় করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সামনে করে আমাদের এক ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটি তিনি নিজে বলছিলেন যে মওলুদুর রসুল মক্কায় যেটি রয়েছে যেই লাইব্রেরি বলা হচ্ছে যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম এটাই তার মা আমেনার ঘর ছিল সেখানে কাবাকে পেছনে করে সেজদা করতে নিজের চোখে দেখেছি এক যুগে তারপরে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে আর তারপরে সেখানে যে লেখা ছিল ওইটাকে একেবারে ছোট করে দেওয়া হয়েছে ছোট্ট করে লেখা আছে ওই লাইব্রেরিটার উপর যে মওলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বর বেদাত হচ্ছে যে কবরের পাশে বসা কবরের আশেপাশে তেলাওয়াত করা জিকির আজকার করা রিয়াজুল জান্নাতে একেবারে কবর সেটে নামাজ পড়ে অনেকে কবর সেটে বসে দোয়া করে যে এখান থেকে কি হবে তাড়াতাড়ি আমার দোয়াটা কবুল হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এখানেই আছে একবারে আমি নামাজ পড়েছি দেশে গিয়ে গৌরব করে আমি নামাজ পড়েছি কোনখানে একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের যে হুজরা আছে হুজরা দেওয়ালের সাথে সেটি আমি নামাজ পড়ে এসেছি এগুলো আমার দেশের গৌরবের বিষয় বেদাতিদের এসব বেদাত বরং এখান থেকে যদি মনে করে তাবারুক বা তাড়াতাড়ি করে কবুল হবে হটলাইন তাহলে এগুলো শিরক বড় শিরকের অন্তর্ভুক্ত 14 নম্বর হচ্ছে পেট পিঠ লাগানো কবরের দেয়ালের সাথে হয় পেট লাগানো জড়িয়ে ধরা আর না হলে পিঠ লাগানো কমপক্ষে যে শরীরে তাবার রোগ আসবে ওখান থেকে 15 নম্বর বিদাত হচ্ছে যে প্রত্যেক নামাজের পরে সালাম করতে যাওয়া অনেকে কিন্তু করেন হ্যাঁ মনে করেন যে খুব ভালো স্বভাবের কাজ করে যখন আমি নামাজটা পড়লাম মসজিদে নবীতে যতবার নামাজ পড়েছি পাঁচবার দিনে নামাজ পড়েছেন পাঁচবারই সালাম করার জন্য না আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সফর থেকে এসেছেন তখন একবার সালাম করেছে এই নয় যে সকাল বিকাল যখন তখন এসে সালাম করছেন আর নিজে কষ্ট ফেলছেন নিজে বেদাত করছেন আর অন্য কষ্টের কারণ হচ্ছেন 16 নম্বর হচ্ছে যে মদিনাবাসী যখনই আসে মসজিদে আসবে বেদাতিরা এটা তখনই সেখানে এসে উদ্দেশ্য হচ্ছে কবর জিয়ারত করা অথবা যখনই বের হচ্ছে মসজিদে নবীতে বসেছিল বসেছিল যখনই বের হবেন মসজিদে নবীতে তখন কবর জিয়ারত করবেন কবর জিয়ারতের সময় উচ্চ স্বরে বলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটিও বিদাত আস্তে করে বলবেন আপনি চিন্তা করুন তো আমার সামনে মশলা জিজ্ঞাসা করলে আস্তে করে বলছেন আপনি আমি আপনার মতোই মানুষ 19 আর 20 একটু হ্যাঁ বাস যে আমি ফতোয়া দিতে পারবো হয়তো আর আপনি পারবেন না সেজন্য মুস্তাফতি আপনি ফতোয়া জিজ্ঞাসা করছেন সেখানে আস্তে কথা বলছেন এই নয় যে হইচই করে আপনি চিৎকার করে কথা বলছেন তো আমার সামনে যদি এতটা আদব খেয়াল থাকে আর আপনি কবর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহ আবু বকর ওমর কাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জি তো এইটি চরম বেয়াদবি 18 নম্বর বিদাত হচ্ছে তাবারুক হাসিল করা ওই আপনার গুম্বাদে খাজরা বুঝেন এটা উর্দু ভাষীরা বুঝে গুম্বদ মানে গম্বুজ আর খাজরা মানে সবুজ সবুজ যে নবী সাল্লামের যে কবর রয়েছে যে হুজরা আয়েশা হুজরা আয়েশার উপর যে পরবর্তীকালে এক শ্রেণীর শাসকরা এটা কোনো আলেম আলমাদের হুদ হয় না তারা সেখানে কি করেছে তার বিদাতি আকিদার ছিল তারা সেটা সবুজ গম্বুজ করেছে আর সেই গম্বুজ থেকে যতগুলি পানি ঝরে পড়ে কিছু লোক সেখানে চান্স নিয়ে থাকে বর্ষা বৃষ্টির সময় যে পানি যত ঝরে পড়বে সেগুলি থেকে তাবারক হাসিল করবে এগুলি বিদাত 19 নম্বর হচ্ছে যে মদিনার বিভিন্ন মসজিদ বা মাজার যেগুলি রয়েছে জিয়ারতের স্থান সেগুলি আশেপাশে যেখানে রয়েছে সেগুলির উদ্দেশ্য করে যাওয়া যে যায় অমুক জায়গায় যাচ্ছে যেমন সাত মস্কো দেখে আসে আগে সাতটি মসজিদ পরে পরে পাঁচটি মসজিদ সবাই মসাজিদ জানেন তো না ওই যে খন্দকের কাছে এগুলোতে যাওয়া কিন্তু কেউ যদি ঐতিহাসিক জায়গা দেখার জন্য যায় যেমন শুরুতে বলে দিয়েছি যে যাচ্ছেন কিসের জন্য কিবলাতেন কিবলাতেন নেকির জন্য যাচ্ছেন আপনি যাচ্ছেন যে এখানে কিবলার পরিবর্তন হয়েছে সেই জন্য যাচ্ছি এই জায়গাটা খন্দকের যুদ্ধ হয়েছিল সেই জন্য একটু এলাকাটা দেখতে যাচ্ছি আমি জ্ঞান অর্জনের জন্য
নলেজের জন্য আর সেগুলি নিয়ে একটু ফিকির করে আমার ইমান তাজা করার জন্য। কিন্তু সেখানে ইবাদত বন্দীর জন্য আর মসজিদের লাইন ছোট্ট ছিল, মসজিদের লাইন লাগিয়ে আছে বেদাতিরা দূরে কাত করে নামাজ পড়ার জন্য সব বেদাত। প্রতিদিন সকাল সকাল বা যে কোনো সময় বাকির কবর জিয়ারত করা, এই যে শিয়ে আর যত বেদাতি আছে দেখুন সকালে ওদের আসল ভিড় হচ্ছে তাদের সকাল বিকেল কোথায় বাকিতে, মসজিদ থেকে যখন আজান একামত হবে তখন এই শয়তানগুলো বেরিয়ে যাবে। আর তারপরে গিয়ে কোথায় গিয়ে ধর্ণা দেবে তারা, সমস্ত কান্নাকাটি তাদের বাকির কবরস্থানে। জি, এইরকমই আর একটি বিদাত রয়েছে, প্রতি বৃহস্পতিবারে শোহাদা ওদের জিয়ারত করা, কবর জিয়ারত করতে যাবে ওহুদ জিয়ারত করতে কখন বৃহস্পতিবারে, এইটি বেদাতের একটি বেদাত। আর তারপরে ওহুদের জিয়ারত করতে গিয়ে সেখানে যে জালিগুলো রয়েছে বা সেখানে জালিগুলোতে তেনা বাঁধা, আমাদের সে তেনা পীর আছে কিন্তু একটা আছে না নেই, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া তো আছে, তেনা পীর আছে, ঢেলা পীর আছে, একটা করে ঢেল ফেলবে, একটা করে ঢেল মারবে, আমি নিজের চোখে দেখেছি অনেক ঢেল উঁচা হয়েছে একটা গাছের তলায়। আমি ওই এলাকাতে একসময় শিক্ষকতা করেছি মদিনা আসার আগে, তো এক জলসায় মাহফিলে নিয়ে গিয়েছিল, তখন গরুর গাড়িতে চেপে যেতাম, গরুর গাড়িতে বুঝুন তো ওপরে যেটা আমরা টপ্পর বলি দেওয়া থাকতো, হ্যাঁ, আর ওর মধ্যে করে নিয়ে যেত, যেহেতু পল্লী গ্রামে 10 কিলোমিটার কোনো কমিউনিকেশন নেই, তো কিসে করে নিয়ে যাবে আলমীদেরকে, তো ওই গাড়িতে করে নিয়ে যেত, তো ওখানে নিয়ে আসছি দেখছি যে অনেক উঁচা হয়ে ঢেল পড়ে আছে, তো জিজ্ঞেস করলাম এটা কি বলছে, এটা হচ্ছে মৌলানা এটা ঢেলাপীর, এটার নাম হচ্ছে কি ঢেলা পীর, এখানে যে আসবে একটা করে ঢেলা ফেলবে, বলছে মনের কামনা বাসনা পূরণ হয়ে গেল, হ্যাঁ, তারপরে যা কিছু চায় মন মনে নিয়ত করবে সেটা পূরণ হয়ে যাবে, কত বড় শির চিন্তা করো, এরকম তেনা পীর তেনা বাঁধতে। আমি দিল্লি নিজামুদ্দিনে তেনা বাঁধতে দেখেছি, এই সে মহিলারা যে একটু তেনা বাঁধছে, একটু করে তেনা বেঁধে যাবে, অতি তাবার খাসাল কেউ একটু জড়িয়ে ধরছে বাচ্চা হবে তাহলে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বা অসুখ ভালো হবে। জি, তারপরে কয়টি হলো, 22টি হয়ে গেছে। সোহাদা ওহদের এলাকায় এসে যেসব জানলাগুলি রয়েছে সব জানলাগুলি, যে জানলাগুলি হাতের নাগালে সেই জানলাগুলিতে তেনা বাঁধার বিদাত। 23 নম্বর বিদাত হচ্ছে যে সোহাদা ওহদের ওইখানে একটি গর্ত আছে অথবা একটি হাউজ করা আছে বিরকা, সেখান থেকে গোসুল করে তাবারক হাসিল করা, যেখানকার পানিতে গোসুল করে তাবারক হাসিল করব। 24 নম্বর বেদাত হচ্ছে মসজিদ নবী থেকে উল্টো পায়ে বের হওয়া, এটা তো নিজের চোখে দেখেছি, মসজিদ নবী তো দেখেছি আর মক্কাতুল মোকাররমাত দেখেছি, বের হচ্ছে তো এইভাবে, কথা বুঝতে পারছেন, আমার এইরকম কেন করছে রে বাবা, আস্তাগফিরুল্লাহ, বেদাত। জি, বাপের সামনে মায়ের সামনে কি করে এরকম, এরকম করে বাপের মায়ের সামনে থেকে যাচ্ছে, আরে আল্লাহর পরে অবিল ওয়ালিদাইন এহসান, আল্লাহ বলেছেন তো বাপ মায়ের সামনে এরকম করো। জি, বাংলাদেশে একটি পরিভাষা আছে বাংলা বাঙালিদের অতিভক্তিতে, শ্বশুরকে শ্বশুর কি বলা, শ্বশুর বাবা না শ্বশুর কি বলা, আছে না নাই, অস্বীকার করবেন, আছে না নাই বলেন একটু, শ্বশুরকে কি বলা বলে না বলে না, আরে বলছেন না কেন, শ্বশুর কি বলা, এই যে জি, তো লুকাবার কি আছে সবাই জানছে, আমাদের এই সব অসভ্যতার সভ্যতা, কথা বুঝতে পেরেছেন, তো এই যে শ্বশুরকে কিবলা বলে, ওদের মেলা কিবলা, পীর কিবলা, পীর যদি কিবলা হইতে পারে তো যে মেয়ে দিয়েছে ও কেন কিবলা হবে না, শ্বশুর কিবলা, তা বলছে যেই ব্যক্তি জন্ম দিল এত কষ্ট করে মা আর বাবা ও কেন কিবলা হবে না, মা কিবলা বাপ কিবলা এটা কেন বলেন না আপনারা, যেসব বেদাতিরা শ্বশুরকে কিবলা বলছে পীরকে কিবলা বলছে তাদেরকে বলে বাপ মাকেও কিবলা বলো, তোমাদের কিবলার অভাব নেই। জি, তো উল্টো দিকে যাওয়া, কোথাও থেকে বেরিয়ে মসজিদ থেকে, মসজিদ নবী থেকে, মসজিদ হারাম থেকে, এগুলি সব বেদাত। এইরকম মাজার থেকে তো দেখা যায়, মাজার থেকে সোজা পাছা দেখিয়ে পেছন দিক দেখিয়ে মাজার থেকে বেরোবে এটা অসম্ভব মুরিদের। 25 নম্বর নিষিদ্ধ কাজ যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন মদিনা সম্পর্কে, লায়ুখতালা খালাহা, মদিনার গাছ ইচ্ছা করে কাটবেন না, তবে যদি চাষাবাদ করেন সেটা আলাদা কথা, এমনিতে যেগুলো গাছ জন্মে যাচ্ছে কাটবেন না। ওয়ালায়না ফরো সাহেব, সেখানকার শিকারী শিকারী পশু কবুতর কোনো পাখি হরিণ ইত্যাদি কিছু যদি থাকে সেটাকে তাড়াবেন না, আর ভীত সন্ত্রস্তকে বলা তুল তাকা তো লোকতা তো, কোনো কিছু পড়ে থাকলে মক্কার মতো সেটা কুড়িয়ে নিয়ে আপনি মানে নিয়ে গেলাম এক বছর ঘোষণা, সারা জীবন ঘোষণা করতে হবে, আর না হয় নিয়েন না। আর অস্ত্র নিয়ে চলাফেরা করা নিষেধ যদি নিরাপত্তার উদ্দেশ্য না থাকে, সেখানকার কোনো গাছ কাটা যাবে না, তবে কেউ যদি উঁটকে চারা দেওয়ার জন্য কাটে সেটা শরীয়তে জায়েজ করা হয়েছে।
আট নম্বর বিষয় আমরা ইনশাআল্লাহ কাছাকাছি চলে এসেছি। আট নম্বর আমাদের পয়েন্ট হচ্ছে জাল জয়ীফ হাদিস, মদিনার জিয়ারত শুধু না বরং নবী সাল্লামের কবর জিয়ারতের ক্ষেত্রে। মদিনার জিয়ারত তো হাদিস সহি সহি শুনাইলাম, তাই না? কিন্তু নবী সাল্লাম কবর জিয়ারত সম্পর্কে বেশ কিছু জাল জয়ীফ আছে, সেগুলি হচ্ছে বেদাতীদের দলিল যে কেউ যদি হজে আসে, ওমরা আসে আর মদিনা শরীফ জিয়ারত না করে তো সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, সেই ব্যক্তি বড় অন্যায় কাজ করলো, সেই ব্যক্তি দুর্ব্যবহার করলো, সেই ব্যক্তি বেয়াদব, জালেম, গোস্তাখের রসুল ইত্যাদি। এখন এই হাদিসগুলি আপনাদেরকে শোনাই, মোট আমার কাছে সাতটি হাদিস রয়েছে, সংক্ষেপে শোনাই না হলে সময় এগিয়ে চলে যাচ্ছে। এক নম্বর হাদিস, মানজারা কবরি, যে আমার কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাত, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। নবীর কবর জিয়ারত করলে সুপারিশ ওয়াজিব। কোন কিতাব আছে? ইমাম দারকুতনির সনানে, দারকুতনি তো রয়েছে, দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠা। তারপরে দেখেন জাল জয়ীফ কিছু হাদিসের কিতাবই আছে, জাল জয়ীফ কালেকশনের জন্য আইমা কিরামগণ কালেকশন করেছেন, তাহলে তারা এটা প্রমাণ করে দিয়েছেন আজকে থেকে 800-900-1200 বছর আগে সেই কিতাবগুলি যে সে এই হাদিসগুলি জাল। তাজকিরাতুল মওযুআত ইবনুল জাওজির, তাতে প্রথম খণ্ড 533 মওযু হাদিসের যে সমষ্টি, কাশফুল খেফা একজন ইমামের, তাতেও জাল জয়ীফ হাদিস শুধু রয়েছে। আর এই হাদিসের হুকুম হচ্ছে মওযু, শুধু দুর্বল নয়, অত্যন্ত দুর্বল নয়, বরং মিথ্যা হাদিস, বানাওয়াট হাদিস, বানানো হাদিস। জাইফুল জামে আলবানী রহমাউল্লাহ 5607 নম্বর। দুই নম্বর হাদিস, মানজারানি ফি মামাতি, কেউ যদি আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করে, যদি হাদিস আচ্ছা, এই হাদিসটা বেদাতীরা পেশ করছে না করছে না বলেন, করছে না করছে না? নবীর কবর কবর জিয়ারতের ফজিলত বা তাগিদের ওপর, ওয়াজিব করার ওপর দলিল হিসাব পেশ করছে না করছে না? হাদিসের ভাষাটা কি আছে? যদি ধরেই নেন হাদিসটা ঠিক, মানজারানি ফি মামাতি, কেউ যদি আমার জিয়ারত করে আমার মরণের পর, মামাত মানে মরণ, তাহলে বোঝা গেল যে তাদের জাল হাদিসও আছে যে নবী মারা গেছেন, কিন্তু তারা তো বলছে হায়াতুন নবী, বলছে না বলছে না, তাহলে তাদের দলিল প্রমাণ করে যে হায়াতুন নবী না, মামাতুন নবী। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। যদিও কোরআন স্পষ্ট করেছে, হ্যাঁ, যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি না মরণশীল আর তারাও মরণশীল। জি, যেই ব্যক্তি মরণের পরে আমার জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, তাহলে ওই ব্যক্তির মতো মর্যাদা পেয়ে গেল যে আমার জীবদ্দশায় জিয়ারত করেছে, তাহলে তো সাহাবি হয়ে গেল। যারাই নবীর কবর জিয়ারত করে তারা কি হয়ে গেল? সাহাবি হয়ে গেল, মানে জীবদ্দশায় জিয়ারত করেছে তারা কে? সাহাবি, সাহাবির মর্যাদা পেয়ে গেলেন, তাহলে মাশাআল্লাহ, এত ফজিলত। জি, জান্নাত সহজ। তাবারানি কবিরে রয়েছে 12তম খণ্ড 406 পৃষ্ঠা, কাশফুল খেফাত রয়েছে, তাজকিরাতুল মওযুআতে রয়েছে, ইমাম জাহাবী রহমাল বলছেন মওযু, আলবানি বলেননি, কারণ আলবানির ওপরে অ্যালার্জি বেদাতীদের। আজকে থেকে 700-800 বছর আগে ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, তার কিতাব না পড়লে হাদিসের সহিহ কোনো ব্যক্তি জানতে পারবে না, ইবনে হাজার রহমতুল্লাহ আলাই এবং ইমাম জাহাবীর। কথা বোঝা গেছে? সমস্ত আগের আইম্মা কিরামদের কিতাবগুলিকে সব কালেকশন করেছেন, অনেকগুলি কিতাব রয়েছে, সময়ের স্বল্পতার জন্য না হলে তাই সব কিতাবের কথা উল্লেখ করতাম, কারণ ওগুলি আমরা পড়াশোনা করেছি হাদিস বিভাগে। তো ইমাম জাহাবী রহমাতুল্লাহ আজকে থেকে 800 বছর আগে বলেছেন মওযু, হাদিসটি জাল, মিথ্যা। জি, তিন নম্বর জাল হাদিস শোনেন, মান জারানি হাত্তা ইয়ানতাহিলা কবরি, যে আমার জিয়ারত করলো, কে বলছেন? যেন নবী সাল বলছে, জাল হাদিস কিন্তু নবী সাল বলছেন, তারা বলছে যেই ব্যক্তি আমার জিয়ারত করলো, হাত্তা ইয়ানতাহিলা কবরি, এমনকি আমার কবর কাছে পৌঁছে গেল, কুনতু লাহু ইয়াউমাল কিয়ামতে শাহীদান আও শাফিয়ান, তার জন্য কিয়ামতের দিন আমি সাক্ষী হয়ে যাব, সুপারিশকারী হয়ে যাব। হাদিস তাজকিরাতুল মওযুআত ইবনুল জাওজির, হ্যাঁ, প্রথম খণ্ড 533 পৃষ্ঠা, কাশফুল খেফা, ফাওয়াইদ মজমু, ইমাম শাওকানির একটি জাল, জালের সমষ্টির কিতাব রয়েছে, প্রথম খণ্ড 117 পৃষ্ঠা, ফাওয়াইদ মজমু তার কিতাবের নাম। ইমাম জাহাবি রাহিমাল্লাহ বলছেন মওযু, হাদিসটি জাল, আজকে 800 বছর আগে বলেছেন। আলবানি এরওয়াউল গালিল 1127 নম্বর বলেছেন যে জাল। চার নম্বর জাল হাদিস, মানজা আনি জায়রান, যেই ব্যক্তি আমার জিয়ারত করতে আসলো, লা তাআলামু লাহু হাজা, তার আর কোনো প্রয়োজন নেই, দুনিয়ার কোনো কাজে আসেনি, ইল্লা জিয়ারতি, আমার জিয়ারতের জন্য, মানে কবর জিয়ারতের জন্য আসলো, কান হাক্কান আলাইয়া, তাহলে আমার ওপর তার হক হয়ে যায়, কি আন আকুনা শাফি লাহু শাফিয়ান, তার আমি সুপারিশকারী হয়ে যাব, তার জন্য সুপারিশ অবধারিত হয়। তাবরানিল কবিরে রয়েছে, তাজ মোজামুল কবির, তাতে রয়েছে 12 খণ্ড, 291 পৃষ্ঠা,
মাজমু জওয়াইদ রয়েছে, তালখিসুল হাবির ইবনে ইমাম ইবনে হাজার রয়েছে, আর তারপরে বলছেন জাইফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। অত্যন্ত দুর্বল হচ্ছে জালের কাছাকাছি। সিলসিলা জাইফা মজুয়ার 5732 নম্বর হাদিস, 5 নম্বর জাল হাদিস, মান হাজ্জা ইলা মক্কাতা, যে মক্কার হজ করলো, সোম্মা কাসাদানি ফি মসজিদি, তারপরে আমার উদ্দেশ্যে আমার মসজিদে আসলো, কোতিবাত লাহু হাজ্জাতান মাবরুতান, তার দুই মবরুর হজ লিখা হবে। একটা মক্কায় হজ, একটা মদিনার হজ হয়ে গেল, দুই মবরুর হজ। দেখছেন না, হ্যাঁ, কত বেহিসাব নাকি, হ্যাঁ, বিনা হিসাবে নাকি। কানজুল ওম্মাল পঞ্চম খণ্ড 223 পৃষ্ঠে, দাইলামি মুসনাদে দাইলামি, এই কিতাবটি জাল জয়ীফের কিতাব, মুসনাদ আল ফিরদৌস যেটি বলা মুসনাদ দাইলামি। আফাতু, এর মুসিবত হচ্ছে আসিদ ইবনে জায়েদ বিন জামাল, এই লোকটি সম্পর্কে ইমাম ইবনে মাইন রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ, তিনি বলছেন কাজ্জাবুন, সে মিথ্যাবাদী, মিথ্যুক ছিল। মওযুউন, হাদিসটি জাল, মুসওয়াতুল আলবানীর দ্বিতীয় খণ্ড 541 পৃষ্ঠা, 6 নম্বর হাদিস, জাল হাদিস। মানজা আনি জায়রান, যে ব্যক্তি আমার জিয়ারত করতে আসলো, লা ইয়াহিম মহিল্লা জিয়ারাতি, তার আমার জিয়ারত ছাড়ার কোনো উদ্দেশ্য নেই, কান হাক্কান আল আল্লাহ, আল্লাহর উপর হক হয়ে যায়, আনা কুন আল্লাহ শাফিয়ান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার সুপারিশকারী হব। তাবারানির মুজামুল কাবীরে রয়েছে জাইফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল এই হাদিস, সিলসিলা জাইফা মওযুআর 5732 নম্বর। 7 নম্বর হাদিস, এবং এটা দিয়ে শেষ করছি এই জাল হাদিসের, তারপরে একটি পয়েন্ট শুধু রয়েছে অল্প সময়ের, সেটা মান হাজ্জাল বাইতা। এই হাদিসটি খুব প্রসিদ্ধ, ছোটকালে শুনেছিলাম, ছোটকালে হাদিসটি শুনেছিলাম বেদাদিদের থেকে। মান হাজ্জাল বাইতা, যে বাইতুল্লাহর হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, আমার জিয়ারত করলো না, মক্কা থেকে যদি কেউ বিদায় হয়ে চলে যায়, মদিনা না আসে, ফাকাত জাফানি, সে আমার উপরে জুলুম করলো। হ্যাঁ, জাফওয়া বলা হয় দুর্ব্যবহার করা, হ্যাঁ, দুর্ব্যবহার করা, তারপরে যেটা বলা হচ্ছে নিষ্ঠুরতা, আমার সাথে দুর্ব্যবহার করলো। এই হাদিস মওযুউন, এই হাদিস হচ্ছে জাল। ইমাম হাফেজ জাহাবি রহমাল্লাহ মিজানুল ইতেদাল তৃতীয় খণ্ড 237 পৃষ্ঠা বলেছেন যে হাদিস জাল। ইমাম জারকাশি বলেছেন, ইমাম শৌকানি ফওয়াইদুল মাজমুয়াতে বলেছেন 42 পৃষ্ঠাতে যে জাল, এতে যে বর্ণনাকারী মৃত্যু করেছে সে মোহাম্মদ ইবনে নোমান, জি। আর এই হাদিস জাল, আল্লামা আলবানী বলছেন মওযুউন হাদিস হচ্ছে জাল, সিলসিলা দাইফা মওযুআর হাদিস নম্বর হচ্ছে 45। শেষ পয়েন্ট সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের বিষয়টি, নিয়তের বিষয়টি। আপনি যখন মদিনা আসবেন, শুরুতে অবশ্য আলোচনা হয়ে গেছে, তারপরে আবার শেষখানে এটা যেন রিভাইজেশন একটু আর কি, সংক্ষেপে আর একটু গুছিয়ে বিষয়টি বলানো, যাতে করে মানুষের জন্য স্পষ্ট হয় বিষয়টি। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে আসবেন না মসজিদে নবীর জিয়ারতের উদ্দেশ্যে আসবেন? মসজিদে নবীর জিয়ারতের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারতটা আপনার যে সব উদ্দেশ্যগুলি আছে তার অন্তর্ভুক্ত থাকবে কি না, এটা একটি বিষয়। এটা কয় ভাগে হইতে পারে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, তিনটি অবস্থা হইতে পারে, এই তিনটি অবস্থা এখানে বর্ণনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারতের ক্ষেত্রে প্রথম অবস্থা হচ্ছে যে আইয়াশুদ দাররাহালা বেকাসদে জিয়ারতুল মসজিদ নবী, আপনার উদ্দেশ্য হচ্ছে মসজিদ নবী জিয়ারত করব, সেখানে গিয়ে সলাত আদায় করলে 1000 গুণের সব পাবো, এক রাকাত মানে 1000, অন্য জায়গার 1000 রাকাত আর এখানকার 1 রাকাত সমান, এই জন্য যাচ্ছি। তাহলে ফাহাজেহি জিয়ারতুন মাশরুয়া মুস্তাহাব্বা বিল ইজমা, এই ক্ষেত্রে সবাই একমত, ইজমা রয়েছে ঐক্যমত সবার যে এটি হচ্ছে সন্ন্যাত মুস্তাহাব, ভালো কাজ, নেকির কাজ, এতে কোনো ইখতলাফ নেই। উদ্দেশ্য কি আপনার, মদিনা কি জন্য যাচ্ছেন? মসজিদ নবীতে নামাজ পড়বেন আপনি, নেকি হাসালের জন্য। দুই নম্বর উদ্দেশ্য আইয়াকসুদ আল মসজিদ, উদ্দেশ্য হচ্ছে মসজিদ নবী এবং তার সাথে নবী সাল্লামের কবর জিয়ারত করব, এটা তার সাথে তার অন্তর্ভুক্ত আওতাভুক্ত। বেহাইসো ইয়াকুনুল কবরু তাবিয়ান, কিন্তু কবর জিয়ারতটা এক নম্বর মূল উদ্দেশ্যের আওতাভুক্ত, এক নম্বরে না, মূল উদ্দেশ্য নয় আপনার। তাবিয়ান লি জিয়ারাতিল মসজিদ হাযা আইযান সাফারুন মাশরু, বলছেন যে এটাও শরীয়ত সম্মত এবং এটাও মুস্তাহাব, এতেও কোনো ইখতিলাফ করা চলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করুন, যদি আপনি দাম্মাম আসেন আর কাউকে ভালোবাসেন একজন আলেম হিসাবে ধরেন, তা আপনি দাম্মাম এসে এমনি এমনি ঘুরে চলে যাবেন, আপনার আপনার মনটাই খারাপ করবে যে আসলাম কাছে, শহরে আসলাম, আমি কাজ একটু দেখা করবো না, ঠিক কি না? তাহলে এই উদাহরণটিকে নবী সাল্লামের কবর ক্ষেত্রে দেওয়া যেতে পারে না? তাহলে এই জন্য কেউ মসজিদ নবীর জিয়ারত উদ্দেশ্য করলো, তার সাথে আমি মদিনা যেহেতু যাচ্ছি, নবী সাল্লাম কবর
জিয়ারতও করে নেব, কিন্তু সেটা দুই নম্বরে আমার মূল টার্গেট এটা নাই। এই জন্য আমি প্রথমখানে এসে মসজিদ নবীতে নামাজ পড়বো, সালাত আর কমপক্ষে তাহিয়াতুল মসজিদ পড়বো, তারপরে তখন সালাম দিতে যাবো। তাহলে ঠিক আছে, তাহলে দুই নম্বরটাও ঠিক আছে। তিন নম্বর হচ্ছে, কেউ যদি উদ্দেশ্য করে আসে যে আমি যাচ্ছি মদিনা কিসের জন্য, ওই যে একটা গজলের একটা লাইন, ওই যে আমার এক লাইনের বেশি কোনো গজল মুখস্থ নেই, কারণ ওই ছোটো কালের তো, আর ওই অটোমেটিক মুখস্থ, স্মৃতিশক্তি আল্লাহ দিয়েছিল, না মুখস্থ করলে শুনে শুনে মুখস্থ হইত। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, এটা বেদাতি একটা নাতে রসুল ছোটো কালকার এক লাইন। তো উদ্দেশ্য কী করে আসে বেদাতিরা, যে রওজা শরীফ মানে কবর, ওই রওজা মানে রিয়াজুল জান্নাহ নয়, কিন্তু রওজা মানে নবীর কবর জিয়ারত করলে কোনো গুনাহ থাকবে না। মদিনা কি জন্য যাচ্ছি? নবী সাল্লামের জিয়ারতে যাচ্ছি। বরং বহু হাজি সাহেবরা আছে আমাদেরকে বলেছেন, মক্কায় দেখা হয়েছে, বলছে মদিনা শরীফ যাওয়া হয়নি, নবী সাল্লামের সামনে হাজিরা দিতে যাব। উর্দুভাষী বলতো, হ্যাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে হাজির দেনে কে লিয়ে জানা হয়, কী জন্য যাবে, হাজিরি দেনে কে লিয়ে জানা হয়। তো নিয়ত যদি থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজিরা দিতে যাচ্ছি আমি, এইটাই মূল নিয়ত, আর চলে এসছি তখন মসজিদ নবীতে নামাজটা পড়েই নি দুই নম্বর, তাহলে বেদাতি তরিকা এটি, আর বেদাতি নিয়ত। তো বলছেন উদ্দেশ্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থাকে, এইভাবে কবরের নিয়ত করলো, বেহাইসো একনুল মসজিদ তাবের, মসজিদ নবী দুই নম্বরে তার আওতাভুক্ত, অথ মসজিদ নবীর নিয়তই তার মগজে নাই দেমাগে নাই, শুধু আছে কি জন্য যাচ্ছে মদিনায়, নবী পাকের কবরে আমি গিয়ে সালাম দেব, আর ওখানে গিয়ে জিয়ারত করো, সেই জন্য যাচ্ছি। এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়ায় বলছেন, হামান সাফার আল মসজিদ আল হারাম বিল মসজিদ আল আকসা মসজিদ আর রসুল, কেউ যদি মসজিদ হারাম মসজিদ আকসা মসজিদে রসুলে সফর করে, ফাসাল্লাফি মসজিদ আর সেই মসজিদগুলিতে সলাত আদায় করে, মসজিদে কোবাতে সলাত আদায় করে, আজার আল কবর আর কবরগুলিও জিয়ারত করে। যখন আপনি চলে গেছেন, উদ্দেশ্য কিন্তু কী ছিল, মসজিদে হারাম মসজিদে নববী মসজিদে আকসা, কিন্তু আশেপাশে মদিনা এসেছি মক্কা এসেছি আমি ফিলিস্তিন গেছি, সুতরাং আম্বিয়া রসুলের কবর আছে জিয়ারত করে নেব, অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য তিন মসজিদ, কিন্তু তার সাথে যদি কবরগুলি জিয়ারত কামা মাজাদ বেহি সুন্নাত রসুলিল্লাহ, যেমন রসুলুল্লাহ সাল্লামের আদর্শ, ফাহাদা হুয়াল্লাযি আমিলাল আমালাস সালে, এই ব্যক্তির নেক আমল করলো। উদ্দেশ্য মসজিদগুলি, কিন্তু তার সাথে ওখানে যাচ্ছি কবরগুলি জিয়ারত করেন, কোনো দোষের। ওমান আনকার হাজার সাফার, আর এই সফরকে কেউ অস্বীকার করে যে না তুমি মোটেই সব রাখতে পারবে না তোমার কোর্সে, হওয়া কাফের সে কাফের, কারণ বেদাতিরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলে যে নবী সাল্লামের কবর জিয়ারত কি হারাম বলেছে, তারা মিথ্যুক কিনা, মিথ্যুক কাজ্জাব। তিনি বলছেন যে মসজিদের নিয়ত করবে, তার সাথে সেখানে যাচ্ছে কবর জিয়ারতের, সেখানে যদি নিয়ত করে নেয় তার সাথে, এটাকে কেউ অস্বীকার করেন এটি নেক আমল, আর এটাকে কেউ যদি অস্বীকার করে ফাহুয়া কাফেরুন, সে কাফের, ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে, ফাইন তাবা যদি তওবা করে, ওয়াইল্লা কোতেলা, না হলে হত্যা করা হবে। অম্মামান কাসাদাস সাফারাম এবং জাররাদে জিয়ারতিল কাবরে, কিন্তু কেউ যদি শুধু কবর জিয়ারতের নিয়ত করে, শুধু কবর জিয়ারতের নিয়তে যায়, ওয়ালাম ইয়াকসুদ যদি সলাত মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মসজিদে নামাজ পড়ার কোনো নিয়তি রাখলো না, আও সাফারা ইলা মদিনাতেহি, অথবা মদিনায় আসলো কিন্তু মসজিদে নবী এর উদ্দেশ্য নেই, ফালাম ইয়াসাল্লিফি মসজিদে, নবী সাল্লাম মসজিদে সলাত আদায় করলো না, ওয়ালা সাল্লাম আলাইহি আর সালাম পেশ করলো না ফি সলাতে, বাল আতাল কবর, সরাসরি কবর কাছে গেল, নামাজের মধ্যে আল্লাহ সাল্লি আল মোহাম্মদ পড়া নাই, এটা বেশি উত্তম। আপনার কবর কাছে সালাত সালাম পড়ার চাইতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আপনি আত্মায়ত্ত পড়ছেন, আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ পড়ছেন, এটা অনেক উত্তম। আপনি নামাজের মধ্যে নবী সাল্লামের জন্য দোয়া করছেন, আপনি সালাম পেশ করছেন। তো কেউ যদি নবী সাল মসজিদে এসে নামাজ পড়লো না, সালামও দিল না এই নামাজের ভিতরে ফি সলাতে, বাল আতাল কবরা, বরং সরাসরি কবর কাছে গেল, সুম্মা রাজার কবর কাছ থেকে ফিরে চলে এলো, ফাহা হাজা মুবতাদি, সে হচ্ছে বেদাতি, সে হচ্ছে বেদাতি। তাহলে কে বেদাতি আর কে সুন্নতের অনুসারী, আশা করি আজকের আলোচনায় বিস্তারিত জানতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ সুন্নতকে কায়েম রাখার তৌফিক দান করেন, এবং শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার যে ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সালাফদের ভালোবাসা, আইমায়ে কেরামদের ভালোবাসা, তাদের ভালোবাসা আমাদের অন্তরে যথাযথ যেই ভালোবাসা শরীরের সম্মত সেটা সবসময় ধরে রাখার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। إِنَّ الْمُسْلِمِينَ
والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.